আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারেনি স্বাগতিক আয়ারল্যান্ড ও বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি মাঠে করায়নি, ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর ফলে সমান 2 পয়েন্ট করে ভাগাভাগি করে নিয়েছে দু দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ডে। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজকে বেশ গুরুত্বের সঙ্গেই নিচ্ছে বাংলাদেশ, তাই তো বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে একটি ম্যাচও মিস করতে চাইবে না টাইগাররা। তবে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচ মাঠে গড়ায়নি। আগের ম্যাচ যথাসময়ে আরম্ভ হলেও এই ম্যাচের শুরুর আগ থেকেই বৃষ্টির হানা পড়ে। মালাহাইটে যেন বৃষ্টি থামছেই না, মাস দিয়ে বৃষ্টি কমলেও পরবর্তীতে আবারও বেড়ে যায় বৃষ্টির পরিমাণ। আম্পায়াররা বেশ কয়েকবার মাঠে গেলেও ম্যাচ শুরু করার মতো অবস্থায় ছিল না। বৃষ্টির কারণে ম্যাচের টসও অনুষ্ঠিত হয়নি, ফলে স্থানীয় সময় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়, যার ফলে নিজেদের মধ্যে সমান 2 পয়েন্ট করে ভাগাভাগি করে নেয় আয়ারল্যান্ড ও বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে এই ম্যাচে 2 পয়েন্ট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে মাশরাফিরা। ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত 2টি করে ম্যাচ খেলেছে সবকটি দল, যার মধ্যে 6 পয়েন্ট নিয়ে তালিকা সবার উপরে অবস্থান বাংলাদেশের। টাইগারদের চেয়ে 1 পয়েন্ট কম নিয়ে তালিকার 2-এ ওয়েস্ট ইন্ডিজ ও 2 পয়েন্ট নিয়ে সবার তলানিতে রয়েছে আইরিশরা। আগামী 11 মে ডাবলিনের মালাহাইডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড। বাংলাদেশের পরবর্তী ম্যাচ 13 মে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এরপর 15 মে খেলবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আবারও আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।